হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে বাজি বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। ধৃতের নাম প্রতাপ হাজরা, সল্টলেক দত্তাবাদ এলাকার বাসিন্দা। বাড়ির সামনেই দোকান খুলে বাজি বিক্রি করছিল। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় বিপুল পরিমাণ বাজি। দোকান খুলে বসেছিলেন প্রতাপ হাজরা নামে ওই ব্যক্তি। তাকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদে খোঁজ পায় গোডাউনে। সেখান থেকেই বিধাননগর উত্তর থানার পুলিশ বিপুল পরিমাণ বাজি উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় প্রতাপ হাজরা নামে ওই ব্যক্তিকে। আজ তাকে বিধাননগর কোর্টে তোলা হবে।